এমন সময় ফোনটা রিং করে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল করবী নামটা। আরে সুমন্ত, যে কখন এলে? বা বেশ খাঁটি জিনিস তো রে, তোর ডাক্তারির পাশাপাশি এই স্ট্যাম্প কালেক্ট করার নেশাটা সত্যিই দারুণ। কি সাংঘাতিক দুর্ঘটনা ঘটলো রে বাবা। ও, তার মানে আবার সেই স্ট্যাম্প? তোমরা দুটোতে পারো বটে, এই নেশায় ও পাগল হয়ে গেল। হাতে ওটা কি রে ব্যাগের মধ্যে? ইচ্ছে হলো তো স্ট্যাম্প কালেকশনটা আজকে একটু দেখে যাই, যদিও খুব রাত হয়েছে। বুঝিস তো, তোর মতো স্ট্যাম্পের নেশা আমারও, তাই ঝড় বাদলার রাতেও নেশা চাপতে পারলাম না। তুই একবার তাল দিকে যা বাবু, আমি বিশ্বাস করতে পারছি না বাবু, এদেরকে আমি বিশ্বাস করতে পারছি না, যত সব মিথ্যেবাদীর দল। তারপরেও এই প্রমোদ চক্রবর্তীর চেম্বারে এত রাতে কে এলো? আচ্ছা দাদা, তাহলে ঠিক আছে, বৌদি কেমন আছে? আর বলিস না রে, কেনাকাটা করে ফিরছি তখন হঠাৎ জোরো বাতাস উঠল, তো ছাতাটা হাত থেকে উড়ে চলে যায়। নিশ্চয়ই আসব, তোমার হাতের সেই চিংড়ি মালাইকারি খেয়ে জিভে সেই স্বাদ আজও লেগে আছে। তোমার বৌদিও খুব প্রশংসা করেছিল। তোমরা খাও, আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। কি, কারা বললো তোমায় এসব? ইস, আজে কি দুর্ঘটনা ঘটলো রে। শার্টে লেখা 001।